আল্লাহর আদালতে মাসনাদে আহমদের হাদিস আল্লাহর আদালতে সর্বপ্রথম তিনটা মামলা উঠবে প্রথম মামলা শিরিকের মামলা শিরিক করবে যারা এক নাম্বার আসামি হবে তারা দুই নাম্বার পরের হক নষ্ট করবে যারা দুই নাম্বার আসামি হবে তারা এই কোরআন আর ইনসাফ দেওয়ার জন্য একজনকে ঠকায় আরেকজনকে জিতায় দিয়া আপনার নিজের কোনো লাভ নাই আল্লাহ রাস্তে কাজ আর করেন না নেই বিচার যারা করে তাদেরকে ভালোবাসেন কে আপনারা তো এলাকা বিচারে আসারে যান আমার ভাইয়েরা বুখারীর হাদিস আসছে নবীজি বলেছেন যারা নেই বিচার করে আল্লাহ তাদেরকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে তাদেরকে আল্লাহ নিজের আরশের আওজিমের ছায়ার নিচে বসতে দিবে ইমামুল আদিল কি মনে করছেন আপনি আপনি মনে করতেছেন বিড়ি একটা খাইয়া সাফাবাজি করে বিচার করতেছেন আপনি আপনি যদি সমাজের ন্যায় কথা বলতে পারেন আপনি যদি সমাজের বিচারে যে হক কথা বলতে পারেন হকের পথে যদি লড়তে পারেন আপনার জায়গা দূরে হবে না জাহান্নামে হবে না আপনার জায়গা আল্লাহর আরশের নিচে আছে না নাই আমান হাকামা বিহি আদালা নেই বিচার করতে হইলে সাহস লাগে ইমান লাগে জ্ঞানী লোকেরা এখন আর বিচারে যাইতে চায় না সম্মানী লোকেরা এখন আর বিচার করতে চায় না ইজ্জত নিয়ে আসা যায় না আমার দেশে বিচার করে তারা টাকা আছে যাদের কথা ঠিক বলি নাই টাকা থাকলে সর্দার হওয়া যায় দুই নাম্বার লাঠিয়াল বাহিনী থাকলে সর্দার হওয়া যায় তিন নাম্বার চাপা আছে যার এলাকার সর্দার এটা এটা কোরআনের বৈশিষ্ট্য কোরআন আপনাকে সোজা পথে হাঁটায় বাঁকা পথে হাঁটায় না আমরা যখন নামাজে দাঁড়াই তখনই বলি ইহদিনাস সিরাতাল বলেন ইহদিনাস সিরাতাল সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন কথাগুলো কা আমান হাকামা বিহি আদালাম মরাই লাগবে দুনিয়াতে থাকতে পারবেন না পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে দশ বার আমিন আইনা পাশের বাড়ির সাথে নিজের বাড়ির সীমানাটা মাপাইছে নিজের বাড়িটা আরেকজনের বাড়িতে পাঁচ ফিট পর্যন্ত পড়ে আছে দশ বার আমিন আইনা মাপছে এরপরও সারে না খোটা সারে না জমি সারে না এমন ভালো মানুষ আমাদের সেনবাগে নাই কথা কি বলবো রাগ করবেন কষ্ট পাইবেন হ্যাঁ দাওয়াত বন্ধ করবেন এমন ভালো মানুষ আমাদের সেনবাগে নাই রাস্তার পাশে বাড়ি বিল্ডিং করছে নিস্তালায় ঠিক আছে দোতলা যে বারান্দা আরেকজনের জায়গায় কথা আসতে বলেন কেন নাই তা আপনি যাদের জন্য এই বাড়িটা করলেন যেই পোলামায়ার জন্য আরেকজনের বাড়ি দখল করে রাখছেন ওই পোলামায় আপনার কবরে যাবে কথা কেন তাহলে কেন করছেন আপনার মতো বোকা কি দুনিয়াতে আছে নাকি সেদিকে গেলাম না ভূমিকায় আর আমি লম্বা করতে চাই না সুতরাং এখনো সময় আছে সোজা হয়ে যা যদি সোজা হতে না পারেন কবরে হাসরে মিজানে জাহান নামে মায়ের আছে না আমাদের বাংলাদেশে একটা কথা আছে বাজাইরা কনি বাজারের মধ্যে যে দৈরে ফিডা এটারে কি কনি কয় বাজার কে কনি আপনারা বুঝছেন না আর কথা বলেন কি কনি বাজার গিয়া কোনি বুঝেন জাহান নামে বাজার গিয়া কোনি খাইবেন কারণ জাহান নামে একজন ফেরেশতা আপনাকে পিটাবে না নবীজি বলেছে এক একজন আসামিকে জাহান নামে ১৯ জন ফেরেশতা পিটাবে কয়জন আস্তে কয় কয়জন ১৯ জন ফেরেশতা একসাথে আপনারে পিটাবে সরকারি কোনি ঠিকই কইছে সরকারি কোনি আছে না নাই তাহলে সোজা হওয়ার দরকার আছে না নাই তাহলে বলেন কোরআন আছে যেখানে ইসলাম আছে যেখানে
নামাজিরা যেখানে আল্লাহ যেন কোরআনের জন্য আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন আমার কলেজার ভাইয়েরা লাভ নাই দুনিয়ার কে আপনার সাথে যাবে না আপনার হাত আপনার হাতের চামড়াগুলো আপন না পর অকলো লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এই হাতের চামড়া পর্যন্ত আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে কি দিবে না এজন্যই নবীজি বলে গেছেন ওমান হাকামা বিহি আদালা কোরআন ছাড়া মানুষ ন্যায় বিচার পায় না তাইলে বোঝা গেল ন্যায় বিচার পাওয়া যাবে না ততক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না ততক্ষণ এটা আস্তে কয় বলেন ন্যায় বিচার পাওয়া যাবে না ততক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে আমরা বলি আমিন আমিন আসেন সেই কোরআন থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনায় যাব ইনশাআল্লাহ এটা আরবি কি মাস রজব মাস মানে সুবহানাল্লাহর মাস সুবহানাল্লাহর মাস মানে এটা মেরাজের মাস তবে আমি আপনাদেরকে মেরাজের গতানুগতিক আলোচনাটা শোনাবো না আমি আপনাদের জন্য একটু ভিন্ন টাইপের কথা বলে দিয়ে যেতে চাই সূরার নাম সূরাতুল বানী ইসরাঈল সূরাটা নাজিল হয়েছে মক্কায় আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিছে কোথায় নিছে মেরাজে এখন আপনাদের কাছে জানতে চাই মেরাজ কি রাসূলের হিজরতের আগে হয়েছে না পরে হয়েছে আগে হয়েছে কিন্তু দুই দল এক দল চুপ রয়েছে কয় কোনোটাই কমু না আগে না পরে আগে কয় মাস ছয় মাস বলেন কয় মাস ছয় মাস আগে আল্লাহ নবীরে মেরাজে নিস ওই মেরাজের ওয়াজ আজকে করব না তবে মেরাজের থেকে কিছু শিক্ষা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বিসমিল্লাহ দিয়েই সূরাটা শুরু করছে আমি আরম্ভ করলাম কার নামে যিনি পরম দাতা ও দয়ালু এবার আল্লাহ বক্তব্য শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর কথাগুলো কার আমার কলেজার ভাইয়েরা মেরাজে আল্লাহ নবীকে নিলেন মেরাজের ঘটনা বলার আগে আল্লাহ একটা শব্দ বললেন সুবহান আল্লাহকে এখন আমি যে ঘটনাটা বলবো ঘটনা শুনে মাথায় হাত দিও না কলজা সিবা দেওয়ায়ও না কারণ ঘটনা যেটা শুনতেছ এর চাইতে বড় বড় ঘটনাও আমি আল্লাহ ঘটাই সুতরাং আমি আল্লাহ পারি না এমন কিছুই নাই এজন্য আল্লাহ বলছে সুবহান দুর্বলতা অক্ষমতা থেকে আমি আল্লাহ মুক্ত আমি আল্লাহ পারি না এমন কিছুই নাই আল্লাহর সাথে আমাদেরকে তুলনা করলে হবে না আমরাও দেখি আল্লাহও দেখেন আমরা যখন রুকু থেকে দাঁড়াই তখন বলি সামি আল্লাহু লিমান আমার প্রশংসা আমি যে আল্লাহর প্রশংসা করলাম আমার প্রশংসা শুনছে কে আল্লাহ এখন আপনাদের কাছে জানতে চাই আমরাও শুনি আল্লাহও শুনে একরকম না এটাই তো বুঝবেন খেয়াল করেন একরকম আচ্ছা একটা বাস্তব প্রমাণ দেই আমাদের এখানে মাহফিল আছে না নাই আছে আমরা কাকে ডাকতেছি আর এই রকমের মাহফিল লক্ষ্মীপুরে আছে না নাই ওরা কারে ডাকতেছে এমন মাহফিল চট্টগ্রামে আছে না নাই ওরা কাকে ডাকতেছে এমন আমাদের মতো মসজিদ আফ্রিকার জঙ্গলে আছে না নাই তারা কাকে ডাকতেছে আচ্ছা এখন আপনাদের কাছে জানতে চাই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে সবাই যদি একসাথে আল্লাহর কাছে নিজের আলাদা আলাদা চাহিদার কথা বলে আল্লাহ বোধহয় শোনার জন্য একবার নোয়াখালীর দিকে তাকায় আর একবার দিনাজপুর একবার আব্দুর রহমানের দিকে একবার আব্দুল খালেকের দিকে তাকায়
এক নজরে দেখেন তো শুধু পৃথিবী নয় সারা সৃষ্টি জগৎ যা কিছু আছে সবাই যদি আমার আল্লাহকে একসাথে ডাক দেয় এক একজনের চাহিদা যদি আলাদা আলাদা হয় আমার আল্লাহ একসাথে শুনে একসাথে জবাব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই সুবহানাল্লাহ কখনো কি